বলিউডে অভিষেক হওয়ার পর থেকেই টল হতে হয়েছে অরণ্যাকে। এবার শাহরুখ কন্যা সোহানাকে কোন উপদেশ দিলেন এই চাঙ্কি কন্যা? 2019 সালে স্টুডেন্ট অব দ্য ইয়ার 2 দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। অন্যদিকে শাহরুখ কন্যা সোহানা নেটফ্লিক্সের ছবি দ্য আর্সিস দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছেন। ছোট থেকেই গলায় গলায় ভাব অনন্যা এবং সোহানার, যৌবনে আরও গাঢ় হয়েছে সে বন্ধুত্ব। সমকালীন অভিনেত্রী হিসাবে ভাগ করে নিচ্ছেন একই সফর। ক্যারিয়ারের শুরু থেকে অভিনয় ক্ষমতা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে এই চাঙ্কি কন্যাকে। এবার বলিউডে অভিষেকের ঘটনার পর একই ঘটনা ঘটল সোহানার সঙ্গে, ক্রমাগত ট্রোল হতে হয়েছে তাকেও। সোহানাকে কোন উপদেশ দিলেন অনন্যা? গত বছরের শেষের দিকে মুক্তি পায় অনন্যার ছবি ড্রিম গার্ল 2। বক্স অফিসে মোটামুটি সফল এই ছবি। তারপর নতুন বছর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে খোগে হম কাহা। এই ছবিতে অনন্যার অভিনয় প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। একই সময় প্রিয় বান্ধবী সোহানা সমালোচিত হয়েছেন দ্য আর্সিস ছবিতে অভিনয়ের কারণে। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে একঝাঁক তারকা সন্তানের, যাদের মধ্যে অন্যতম ছিলেন শ্রীদেবী কন্যা খুশি কাপুর। তাদের নিয়েও কম কাটছাড়া হয়নি। যদিও বড় দিদি জাহ্নবী কাপুর অবশ্য আগে থেকেই সাবধান করে খুশিকে বলেছিলেন এবার এই নেতিবাচক মন্তব্যের সঙ্গে অভ্যস্ত হতে হবে। এবার সোহানা নিয়ে অনন্যাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি জানি সোহানা অসম্ভব ভালো অভিনেত্রী, পর্দায় ওর ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছি। প্রিয় বান্ধবী হিসাবে আপাতত শুধু ভালোবাসা আর শুভেচ্ছা পাঠাচ্ছি। নতুন বছরের শুরুতে মিউজিক ভিডিওতে হাজির হয়েছেন ঢাকায় সিনেমার অভিনেত্রী আচল আখি। সঙ্গীতশিল্পী সৈয়দ অমির মাতাল শিরোনামের গানের ভিডিওতে ভিন্ন লুকে দেখা গেছে তাকে। গানটি প্রকাশ হয়েছে অমির ইউটিউব চ্যানেলে। গানটি ভিডিও ধারণ করা হয়েছে কক্সবাজার শুটকি পল্লীতে। গানে আচলের সহশিল্পী ছিলেন চলচ্চিত্র অভিনেতা সীমান্ত। অভিনেত্রী আচল বলেন, ভারতীয় দক্ষিণী সিনেমার ছাপে মিউজিক ভিডিওটি তৈরি করা হয়েছে যাতে দর্শক সিনেমার স্বাদ পায়। আশা করি সব শ্রেণীর দর্শকের গান ও ভিডিও ভালো লাগবে। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন সৈয়দ অমিন নিজেই। ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ আর কোরিওগ্রাফিতে ছিলেন হাবিব রহমান। ভুল সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় আচলের। এরপর জটিল প্রেম এবং সুলতানা বিবিয়ানা সিনেমায় কাজ করেছেন। এছাড়া আচলের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার মধ্যে রয়েছে কর্পোরেট, চিৎকার, আয়না, কাজের ছেলে, যমজ ভূতের গল্প, চাঁদনি ও এক পশলা বৃষ্টি। টেন টিভি দেশ ও দশের কথা বলে।